সদৌ গোলাঘাট জিলা ছাত্র সন্থার সহকারী সম্পাদক তথা গোলাঘাট মহকুমা ছাত্র সন্থার উপদেষ্টা ইমদাদুল হুসেন আর গোলাঘাট মহকুমা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক মনসুম বরার নেতৃত্বত আজি আসুর বর্তমান আর প্রাক্তন বহু সংখ্যক নেতা কর্মীয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল গণ পরিষদত যোগদান করে। দলের সভাপতি অতুল বরার বোকাখাটস্থিত নিজা বাসগৃহত অনুষ্ঠিত আসু নেতা কর্মীসল দলীয় গামোচারে আদরণি জানায়। নবাগত আসু নেতাসল দলের মজিয়াত পাই উৎফুল্লিত হওয়ার অনাগত দিনত দলটোর হকে নিষ্ঠার কাম করবল আহ্বান জানায়। উল্লেখ্য যে আজি কিছুদিনের আগতে সদৌ ছাত্র সন্থার সহকারী মনোয়ার হুসেনের নেতৃত্বত কেবাজনো শীর্ষ আসু নেতায় অগপত যোগদান করার পাছত আজি যোগদানে বিশেষ তাৎপর্য বহন করেছে। ঔরসত জন্মগ্রহণ করা অন্য একটা দল যী দল লুইন জ্যোতি নেতৃত্ব দল জন্ম হয়েছে তালে নগে আপনাদের গণ পরিষদ ঢাকি মিলিছে ইয়ার মূল অর্থ কি মানে কেউ আপনাদের গণ পরিষদ যোগদান করেছে? স্যার, আমি দীর্ঘদিন ধরে সদৌ ছাত্র সন্থার দরে এটি মাতৃ সংগঠনক আমি সেবা আগবাইছিল। মাতৃ সংগঠনটি থাকতেও আমি জাতীয়তাবাদী চিন্তাধারায় পরিচালিত হয়ে সমাজের কাম কাজ আগবাই নিছিল। আর পরবর্তী সময়ত আরও কিছু এনে ধরনের কাম কাজ আছে যদি আমি রাজনৈতিকভাবে কাম কাজ করার আমার পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করার কারণে আমি আজি গণ পরিষদত যোগদান করেছো। লুৰিণজ্যোতি ডাঙরিয়া যে কা আন্দোলনের নেতৃত্ব লৈছিলে আর তার পাছতেই তেওঁলোকে যে দল গঠন করলে, কা আন্দোলনটো আসলতে এই রাজনৈতিক দল গঠন করার এক জড়িয়া আসলে নাকি? নয়, সেই সম্পর্কে এই সময়ত আমি মন্তব্য রাখব বিচরা নাই, যেহেতু নির্বাচনের বতর আমি নির্বাচনী কাম কাজতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে বর্তমান সময়ত আমি